দর্শক, বান্দরবান সীমান্তের সর্বশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন শেখ জায়েদ। পাশেই মিয়ানমার, যেখান থেকে আসলে গোলাগুলির আওয়াজ আসছে। আমরা সীমান্তের ঠিক কাছাকাছি জায়গায় অবস্থান করছি এই মুহূর্তে, তবে এই যে থেমে থেমে গোলাগুলি হয় সেটি কিন্তু অনবরত চলছে। আমরা একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে আছেন কক্সবাজারে নিউজ 24-এ যিনি কাজ করেন, যেহেতু কক্সবাজার থেকে কাছেই নাকখংচুরি, জনাব একটু সাথে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে সকাল থেকে তো আপনি আমার সঙ্গে ছিলেন, কালকে থেকে কী অবস্থা দেখছেন আপনি একটু বলেন। আমরা গুন্দুম, তারপরে তুমরু, জলপাইতলি এবং রেজু, বাঁশবাড়ি সব জায়গায় আমরা সকাল থেকে মানে আমাদের বিচরণ শুরু হয়েছে। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গুলির আওয়াজ আমরা ইতিমধ্যে বেশ কিছুক্ষণ পরপরই আওয়াজটা শুনতে পাচ্ছি। তবে আমরা যতটুকু মানে জানতে পেরেছি, ওদিকে মানে আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। তো এদিকে আমাদের স্থানীয় যারা অধিবাসী আছে, তারা চাষাবাদ বলেন, ছেলেমেয়েরা স্কুল কলেজ বলেন, ওরা কেউ মানে যেতে পারছে না এবং মাঠে কাজও করতে পারতেছে না। তো এখন মানে এরা শঙ্কায় আছে কবে নাগাদ আমাদের এই যে মানে গোলাগুলির শব্দ বন্ধ হবে এবং সরকারের পদক্ষেপ সম্বন্ধে তাদের একটা মানে ধারণা। গোলাগুলি থেমে থেমে চলছে যেটি বলছিলাম, কিছুক্ষণ পরপর আমরা দেখছি, এবং এই পাহাড়ের ঠিক ওই পাশেই মিয়ানমারের সেনাবাহিনী এবং আরাকান আর্মির অবস্থান। তারা মূলত এই তাদের মধ্যে যে সংঘাত সংঘর্ষ সেটি অব্যাহত রেখেছে, এবং কবে নাগাদ এই সংঘর্ষ থামবে সেটির তো আসলে কোনো আমরা এই পার থেকে কিছু বলতে পারছি না। তবে বিজিবি এখানে সতর্ক অবস্থানে আছে, আমরা দেখছি যে বিজিবি টহল দিচ্ছে, এমনকি বিজিবি গণমাধ্যমকেও কাজ করতে দিচ্ছে না, এমন একটি অবস্থা। এই হচ্ছে আমার কাছে তমরু থেকে সবশেষ।